আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলফ এমপ্লয়মেন্টের নতুন যে কাজ দিয়েছে ওই কাজটি কীভাবে করবেন। তো আমরা সবাই জানি যে সেলফ এমপ্লয়মেন্টে ফেসবুক শেয়ারিংয়ের একটি নতুন কাজ এসেছে, তো ওই কাজটি আপনারা যেভাবে করবেন এই ভিডিওতে তা দেখানো হবে। তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। তো কাজ শুরু, এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনার সেলফ এমপ্লয়মেন্ট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো লগ ইন কীভাবে করতে হবে আপনাদের সবারই জানা আছে, তো আমি সেই কাজটি আর করলাম না। তো লগ ইন করার পর আপনারা আপনাদেরকে এইরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসবে। তো এখানে দেখবেন যে আপনারা গো টু শেয়ারিং ওয়ার্ক প্লেস একটা অপশন আসছে, গো টু শেয়ারিং ওয়ার্ক প্লেসে আপনারা ক্লিক করবেন। গো টু শেয়ারিং ওয়ার্ক প্লেসে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে, পেজটি দেখতে এইরকম হবে। তো এখানে আপনারা দেখবেন যে একটি অপশন আছে যে প্রাইমারি ব্যালেন্স আপনার ফেসবুক থেকে সেলফে যত টাকা ইনকাম হবে সেই টাকাগুলো এখানে জমা হবে। তারপর আপনি চাইলে এই টাকাগুলো এখান থেকে আপনি ট্রান্সফার ব্যালেন্সের মাধ্যমে আপনার সেলফ এমপ্লয়মেন্টসের ইনকাম রিপোর্টে নিয়ে যেতে পারেন। তো এখানে কীভাবে সেলফ এমপ্লয়মেন্টসের এই ফেসবুক লিঙ্ক শেয়ারিং কাজ করতে হবে সেটি করার জন্য আপনারা প্রথমে এখানে দেখবেন যে শর্ট একটি অপশন আছে, শর্ট এবং কপি। আপনারা প্রথমে শর্ট অপশনে ক্লিক করবেন, তারপর কপি অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে তো প্রতিদিন এখানে 50টি লিঙ্ক এই সাইট দিয়ে দিবে আপনাদেরকে। এই আপনাদের কাজ হবে এই লিঙ্কগুলি ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজ বা আপনার ওয়ালে শেয়ার করা। তো আপনারা প্রথমে শর্টে ক্লিক করবেন, তারপর কপিতে ক্লিক করবেন। তো আমি প্রথমে শর্টে ক্লিক করবো, তারপর কপিতে ক্লিক করবো। তো শর্টে ক্লিক করার পর আমি কপিতে ক্লিক করলাম, তারপর এখানে থেকে আমি কপি করে নিলাম। তো আপনারা এখান থেকে আমি কপি করব। তো আপনারা যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা এই সেম ওয়েতেই কপি করতে পারবেন। তো আপনারা কপি করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা যেভাবে পোস্ট করে থাকেন, আগে যেভাবে আপনারা বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করেছিলেন ওই স্ট্যাটাসগুলোর মতোই এখানে আপনারা শেয়ার করতে পারবেন। তো আপনারা প্রথমে এখানে গিয়ে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা শেয়ার করতে পারবেন। পেস্ট করার পর আপনারা এখানে শেয়ার করে দিবেন, তাহলে শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে বলে রাখা ভালো যে আপনারা বিভিন্ন বড় বড় গ্রুপ আছে ফেসবুকে, বিভিন্ন বড় বড় পেজ আছে, আপনারা ওই পেজগুলিতে অ্যাড হয়ে থাকবেন অথবা গ্রুপগুলিতে অ্যাড হবেন এবং এই একই সিস্টেমে আপনারা এই লিঙ্কগুলো শেয়ার করবেন। তো আপনারা চাইলে বিভিন্ন নতুন নতুন পেজ নিজেরাই ক্রিয়েট করতে পারেন অথবা বিভিন্ন পেজে যে কমেন্ট বক্স আছে ওইগুলোতে কমেন্ট করার মাধ্যমে আপনারা এই লিঙ্কগুলো ছড়িয়ে দিতে পারেন। তো আপনারা এভাবেই কাজ করবেন ফেসবুক লিঙ্ক শেয়ারিংয়ের কাজটি। সবাই ভালো থাকবেন।